রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাতায়াত ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে 55 কিলোমিটার দীর্ঘ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক ও পদ্মা সেতু। আগে ফরিদপুর থেকে ঢাকার যাত্রাবাড়ি পর্যন্ত আসতে সময় লেগে যেত কয়েক ঘন্টা, এখন লাগছে ঘন্টা খানেকের মতো। তবে এ পথে দ্রুতগতিতে ঢাকায় আসা যানবাহনের চাকা থমকে যেতে হচ্ছে যাত্রাবাড়ি গুলিস্তান এসে। দিনের ব্যস্ততম সময়ে এ প্রবেশমুখ পার হতেই লেগে যাচ্ছে এক থেকে দেড় ঘন্টা। ফলে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে যোগাযোগ ব্যবস্থায় যে সুফল এনে দিয়েছে তা অনেকটাই বিলীন হতে বসেছে অব্যবস্থাপনা ও অপ্রতুল অবকাঠামোর কারণে সৃষ্ট তীব্র যানজটে। দর্শক, পদ্মা সেতু এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক, যেটি ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে নামে বেশি পরিচিত, এই দুটি বৃহৎ পরিসরের যোগাযোগ অবকাঠামো ঢাকার সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের যাতায়াতের সময় অনেকটাই কমিয়ে আনলেও ঢাকার প্রবেশমুখগুলোর এই যানজট কিন্তু এখনও রয়ে গেছে। এবং এসব যানজটের কারণে ঢাকায় প্রবেশ করতে গিয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যানবাহনগুলোকে দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হয়। আমরা এর আগে যাত্রাবাড়ি পয়েন্টেও দেখেছি একই ধরনের অবস্থা। এক্সপ্রেসওয়ে থেকে বের হয়ে যেসব যানবাহন ঢাকায় প্রবেশ করছে সবগুলোকেই এ ধরনের যানজটের মধ্যে কিন্তু পড়তে হচ্ছে, বিশেষ করে সকালের দিকে এবং দুপুরের পর থেকে কিন্তু যানজটের তীব্রতা অনেক বেড়ে যায়। এবং যাত্রীবাহী এবং পণ্যবাহী যানবাহনগুলোকে এক্সপ্রেসওয়ে থেকে ঢাকায় প্রবেশ করতে কিন্তু একটা দীর্ঘ সময় কিন্তু এই যানজটে পড়তে হচ্ছে। মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে ঢাকায় প্রবেশের প্রধান দুই প্রবেশপথের একটি যাত্রাবাড়ি। মাওয়ার দিক থেকে এসে ঢাকা চট্টগ্রাম বা ঢাকা সিলেট মহাসড়কের দিকে যেতে হয় এ পথ দিয়ে। আবার মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার ব্যবহার করে গুলিস্তান বা পলাশী কিংবা সায়েদাবাদ হয়ে ঢাকার বিভিন্ন স্থানে যাওয়ারও সুযোগ রয়েছে। এসব সুবিধার কারণে স্বভাবতই এক্সপ্রেসওয়ে থেকে ঢাকার দিকে আসা বেশিরভাগ যানবাহন যাত্রাবাড়ির প্রবেশপথই ব্যবহার করে। গাড়ির চাপ বেশি থাকায় দিনের বেশিরভাগ সময় যাত্রাবাড়ির প্রবেশপথে লেগে থাকে যানজট। ভবিষ্যতে ঢাকার যাত্রাবাড়ি গুলিস্তান প্রবেশমুখের চাপ আরও বাড়বে জানিয়ে অবকাঠামো বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর হাতিউজ্জামান বলেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 8 লেনের এক্সপ্রেসওয়েতে উন্নীতের পরিকল্পনা করা হচ্ছে। ঢাকা সিলেট মহাসড়ক 4 লেনে উন্নীতের কাজ চলমান, এটাও এক্সপ্রেসওয়ে মানের হয়ে যাচ্ছে। তার মানে ভবিষ্যতে ঢাকায় যাত্রাবাড়ি গুলিস্তান প্রবেশমুখের চাপ কিন্তু আরও বাড়বে। এখন সবচেয়ে জরুরি হল ঢাকার এ প্রবেশপথের চাপ কমানো। ব্যবস্থাপনা ভালোভাবে করতে পারলে কিছুটা সুফল হয়তো পাওয়া যাবে, কিন্তু ভবিষ্যতের কথা যদি চিন্তা করি, আমাদের এখন সবচেয়ে জরুরি হল ইনার, মিডল এবং আউটার 3টি বৃত্তাকার সড়কের কাজ দ্রুত সম্পন্ন করা। এর মধ্যে আউটার বৃত্তাকার সড়কের দক্ষিণ অংশের কাজ অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়ন করা উচিত। পরিবহন বিশেষজ্ঞ ও বুয়েটের অধ্যাপক ডক্টর শামসুল হক বলেন, আগে থেকেই আমরা বলে আসছি যে এখানে ব্যাকরণগত ভুল হচ্ছে, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে প্রকল্পটি হিতে বিপরীত হয়ে যাবে, কারণ অল্প কয়েকটা পয়েন্ট দিয়ে এক্সপ্রেসওয়েটি থেকে ঢাকায় প্রবেশের সুযোগ রাখা হয়েছে। ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে রাজধানীতে আসার আরেকটি পথ বাবুবাজার থেকে কদমতলী হয়ে গুলিস্তান। গুরুত্বপূর্ণ এ প্রবেশপথে এক্সপ্রেসওয়ে প্রকল্পের মাধ্যমে একটি ফ্লাইওভার তৈরি করা হলেও সেটি অসম্পূর্ণ। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বাবুবাজার এলাকা থেকে শুরু হয়ে ফ্লাইওভারটি গিয়ে ঠেকেছে বুড়িগঙ্গা ঘেষা কদমতলী পর্যন্ত, সেটিও আবার রয়েছে ঝুলন্ত অবস্থায়, কোনো সড়কের সঙ্গেই এর সংযোগ নেই, ফলে এটি কোনো কাজেই আসছে না। এতে এক্সপ্রেসওয়ে চালুর পর বাবুবাজার গুলিস্তান পয়েন্টে যানবাহনের চাপ ও যানজট দুটোই বৃদ্ধি পেয়েছে।